প্রেমের জোরে কে পে দাও গো মুখে থাড় মমিটার দেখো আমার জোরে টামে পে বেড়ে গেছে সাড়ে তিন চার কোন ডাক্তারের রুগ সারা বে বালিকা না মুসলিম ভাইয়ের আবার একজন তালতো ভাই আছে ডাক্তার

ঘটনা হচ্ছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আমাদের সেইখানের এক বোন দ্য ব্লুটুথ গার্ল খাদিজা নাম সুন্দর আঠারো বছর বয়স মাথা ভর্তি পাগলামি ছাড়া আর কিছুই নাই যাই হোক কথা দিয়েছিল ওয়ালিউল্লাকে তোমাকে ছাড়া আমি বাঁচবো না কো তোমাকে ছাড়া আমি মই রেজে যাবো না ওয়ালিউল্লাহ বলছে কথা সত্যি তো কথা দিলে খাদিজা না সবাই কিন্তু কথা দিয়া কথা না রাখলেও খাদিজা রেখেছে দর্শক এর মাঝখানে খাদিজার আবার বিয়ে ঠিক হয়ে গেছে এখন সম্ভবত দুই তিন দিন পরে বিয়া ঘর থেকে বের হতে দিচ্ছে না সে বড় ব্লুটুথ গার্ল সে বৈশা বৈশে একটা চিন্তা করছে চিন্তা করে একটা অভিনব পদ্ধতি আবিষ্কার করছে বাট এই পদ্ধতি আপনি অ্যালাউ করতে যায়ন না সব গাড়িয়ান খাদিজার বাপমার মতন না আর সব ডাক্তারও আমাদের মোশারফ ভাইয়ের মতন না তার হঠাৎ করে বকে ব্যথা প্রচুর ব্যথা শ্বাস টানের মতন অবস্থা তো মা বাবা যখন দেখছে অভাব অবস্থা খারাপ তো চিটাগাং রোডে আপনার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোডে মা হাসপাতাল নামক একটা হসপিটাল আছে সেইখানে তাকে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে চিকিৎসারত কর্তব্যরত ডাক্তার যার নাম মনে হচ্ছে মোশারফ সম্ভবত তো তিনি রুগীকে দেখার পরে কিছু পরীক্ষা নিয়ে এঁকে দিয়েছেন বাট ওনার কাছে সন্দেহ হয়েছে মাইয়ার তো কোনো সমস্যা নাই পরে উনি পার্সোনালি ডেকে নিয়ে জিগেছে বলো তোমার আসলে সমস্যা কি হ্যাঁ তখন সে আসলে সত্য কথা বলছে যে স্যার আসলে আমার এমনি এমনি একটা ছেলের সাথে রিলেশন আছে বাট আমার বাপ মা জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে আমি সাবালিকা আমি সেই ছেলেকে ছাড়া বাঁচবো না ময়রা যাব আর ওই ছেলে আসলে আমার বিয়ে করার জন্য আমি একটু বাইরেছি আপনি কষ্ট করে স্যার ওই ছেলের সাথে এটা যোগাযোগ করাই দেন তো যাই হোক যেমনেই হোক তিনি আবার সেই ছেলের সাথে যোগাযোগ করে হসপিটালে আসতে বলছে আইসা এই ছেলেরে আবার খবর দিয়া এই খবর আবার মেয়ের বাপমার কাছে যে বলছে যে আপনার মেয়ে সুস্থ বাট ব্যাকগ্রাউন্ডে ঘটনা এইটা স্বাভাবিক গার্ডিয়ান প্রচন্ড রাগ করছে গোসা করছে বাট খাদি যে এক পায়ে দাঁড়া আমি ওয়ালিউল্লাহ ছাড়া বাঁচবো না এর মাঝখানে ওয়ালিউল্লাহ দ্য ব্লুটুথ বয় স্ক্রিনে দেখেছেন ইয়াং পোলা পাইন ড্রেসিং বয় সেও ভাই উপস্থিত আসা তার গার্ডিয়ান টার্ডিয়ান নিয়ে এখন এখানে পরিবেশটা হয়ে গেছে আবার ভিন্ন রকম খাদিজার কথা হসপিটাল থেকে লাশ হয়তো মনে করেন মর্গে যাবে আর নয়তো এই দেহ এই মন ওয়ালিউল্লার ঘরে যাবে খেলাটা খেললে যান তো যাই হোক পরে গার্ডিয়ান তো কোথাও না কোথাও মেয়েরই অনর অবস্থান দেখা মাইয়ার বাপ বাংলা ছবির ভিলেনের মতন জীবন জীবনও আর তোমাকে আমি বাড়িতে জায়গা দেব না মেয়ে পাপা না মানে বাবা আব্বা ডাব্বা যাই হোক বলছে আমাকে দিলে দেন না দিলে না দেন আই ওয়ান্ট অনলি ওয়ালিউল্লাহ ওয়ালিউল্লাহ বলছে মি টু তো পরে ডাক্তারের মধ্যস্থতায় বিষয়টা আসলে সেখানে সমাধান হয়েছে সুন্দরভাবেই দোজনের বিয়ে হয়েছে হসপিটালের নার্স কর্মচারী ডাক্তাররা সবাই মিলে সে বিয়ে খাইছেন দুই পরিবারের সম্মতিতেই ওইখানে বসে আবার বিশ্বাস নেই বাপমার প্রতি কোন দিনে লেগে জি ফালছেন হা যারা জি আছে খুব টেনশান আসলে বিষয়টা তো যাই হোক এখন আমি যে জায়গাটাতে ফোকাস করতে চাই এই ধরনের বিয়ে আসলে উচিত না প্রথমত উচিত না বাপমাদের বাপ যারা মেয়ে কন্যা সন্তানের বাবা মা আছেন অনেকটা জিনিস খেয়াল রাখবেন মেয়ের পছন্দ মানেই যে সবসময় খারাপ তাও না আমাদের সমাজে একটা প্রচলিত ট্রেন্ড আছে কি যে মেয়ে যদি কোনো ছেলে পছন্দ করে তখন গার্ডিয়ান ভাই আত্মীয় স্বজন মনে করলেন ফইলে কথাটা শুনতো না কথাটা কী তলো উঠ্টালো বইয়ের না তুমি কথাটা মুখ দিয়ে আইন নেয় খেলা হবে না আসেনি এই একটা ট্রেন্ড সমাজে আছে আপনি ছেলেটার ব্যাকগ্রাউন্ড দেখেন হয়তো বেকার হয়তো বেকার তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখেন তার আপকামিং ফিউচারটার একটু মাপার চেষ্টা করেন যে কোন ট্র্যাকে আছে তার ফিউচারটা কোন পথে যাবে যদি দেখেন বাঁধাম্যা নেশাখুর তখন বাদ দিয়ে দেন বাট আপনার মেয়ের চয়েস সবসময় খারাপ যে হয় তাও না ভালো পরিবারের হইলে ওই ছেলের পরিবারের সাথে একটু কথা টথা বলে সময় নিয়ে সুন্দর করে বিয়ে দেন এখন মেয়ে যদি ভাইগা যায় বা আজকে যে হসপিটালে যে বিয়েটা হয়েছে আমরা এটাকে ট্রোলিং হিসেবে নিছি এটা কি পজিটিভলি বাট মেয়ের বাবার জন্য এটা অপমানের না যেটা লিগেল কথা বলতে হবে মেয়ের বাপমার জন্য কিন্তু বিষয়টা অপমান এবং লজ্জার ছিল যে দেখো মেয়ে কোন ধরনের ঘটনা ঘটেছে বিয়েই করছে বাট যখন মেয়ে এই ছেলেটার বিষয়ে আমার কাছে ছেলেটা দেখে ভদ্রই লাগছে এখন তার ব্যাকগ্রাউন্ড কি সেটা জানি না এখন যদি ব্যাকগ্রাউন্ড ভালো হয়ে থাকে তো মেয়ের বাবা মার উচিত ছিল প্রথমে একটু খোঁজখবর নেওয়া নিয়া বিয়েটা দেওয়া তবে এখন না দেখ যে ছেলেটা কর্মে লাগুক এখন দিয়া দিলে কিন্তু পড়ালেখা তার হইতো না তাই রইতো না এনে শেষ হয়ে যাব দুই এক বছর পরে তারা নানা নানি দাদা দাদি হয়ে যাব ছেলে মেয়ের জীবন শেষ এটা হচ্ছে একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে বিরাট একটু লম্বা হবে বাট এগুলো নসিহতমূলক কথা এই ধরনের বিয়েতে যে ছেলেগুলার বিয়ে করা হয় মানে আমরাও আমারও ধরেন আঠাইশ বছর আগে প্রেমে করছি মানে হয় তিরিশ পঁয়ত্রিশ টাকা কো কইলে কোনো ফ্রেমে কেটে নিতেন না বুঝছেন আসিল তখন বাট আসলে সিরিয়াসনেস যে বিষয়টা সেটা ওই রকমভাবে ছিল না অনেক পোলা পোলাপানেছে সতেরো আঠারো এই যে ছেলের বয়স বয়সেয়ালিল্লা বিশের কম এখন সেই বয়সে বিয়ে বলতে কি বোঝে যারা এই বয়সে আছেন বা পাড়া মানে আইসেন এই বয়সে বিয়ে মানে খালি ওই বাবির কথা নয় যে কেউ কীটা করবো বিয়ার পরে দুয়ারে না বিষয়টা এরকম হয়ে যায় তার কাছে বিয়ে মানে শুধু বাসর আর ধরেন কোথাও ঘুরাঘুরি বন্ধুবান্ধব থেকে বা টালাত করে যে টাকাগুলো আছে লইয়া যেটি ভাগ্যা যায় সেম লইয়া জায়গা মনে করেন ফাইভ স্টার হোটেলও বা কক্সবাজার রিসোর্ট ফিসোর্টের জায়গা তো এই হাওলাত বরতের টাকা দিয়ে চার পাঁচ দিন চলার পরে আর এই নারীটার সাথে বা এই মেয়েটার সাথে তার মাসখানেক মানে থাকার পরে যখন বাস্তবতা এসে সাপ দেয় হুম বাহেক যাইয়া বইও নতো রিক্সাটা লইয়া বাইরেও নতে ঘরেতে বাইরেও কামাই করে আনো মায় মনে করলেন আসে এজ এ ভিলেন ভূমিকাতে আসে স্বাভাবিক আমার জামাইটা আর কদিন খাইবা যাও জামাই বউ যে নিজেরাটা নিজেরা কামাই করে খাও এইসব সিচুয়েশন দেখলে তখন একটা ছেলে কিন্তু ফ্রাস্ট্রেশনে ভোগে কর্মতারে দিবেকে পড়াশোনা বন্ধ হয়ে যায় মাদকা শক্ত হয়ে যায় স্ত্রীর প্রতি তার আকর্ষণ নষ্ট হয় পিতা মাতার প্রতি আকর্ষণ নষ্ট হয় সমাজে সে অপকর্ম ঘটায় অনেকে প্যাটের দেয় আবার চুরি চিন্তাইও করে এখন এই বিষয়গুলোর প্রধান রিজনটা কোথায় দুই পরিবারের বিষয়গুলোকে একটু বোঝা দরকার আবার আমাদের বন্দের উদ্দেশ্য বলি সবসময় আপনার পছন্দের যে সঠিক তাও কিন্তু না এই আঠারো বিশ বছরের বয়সটাতে হয় কি আমার যখন মনে করলেন প্রথম প্রেমিকাটা ছিল আমার চুল এরকম লম্বা লম্বা ছিল জুটি করতাম মনে করলেন এরকম জুটি ছিল যারা ভিক্টর কলেজে পড়ছেন তৎকালীন ছাত্রলীগ নেতা চিনতেন হাতে গলায় খারু মারু হুন্ডরু বৃষ্টি এমনি থাকতো কাক্য তখন আমার যারা পছন্দ করত। আমি এখন বৈশ্বে ভাবি আসলে সমস্যাটা তাদের কোথায় ছিল ওই যে বয়স সিনেমাতে আমরা দেখছি সাকিব খানের লম্বা চুল শাহরুখের লম্বা চুল ভিলেন তখন থেকে নায়ক নায়ক ভাব লাগে তো কলেজও যেই ফুলাভান্ডি এরকম চুল টুল আউলে বিড়ি টানে মেয়েরা মনে করে এটা তার ড্রিম বয় কিন্তু বি প্র্যাকটিক্যাল লাইফে ড্রিম বইগুলো ভেজাল হয় হয় না হয় তো সেই ক্ষেত্রে আপনি যেই মোহতে পড়ছেন মিষ্টি করে কথা বলে যান বাবু খাইসো খাইসো এগুলো কয় বিয়ের পরে খাইলে কেউ না খেলে না কো ফারতাম না তো হাত আছে হুম এগুলো নিয়ে বিয়ের পরে কাজ যা কয় এত প্রেম আগে ছিল তো বোঝা উচিত নতুন জিনিস সবসময় মূল্য এত হয় এটা একটু পুরান হলে সেটা অবমূল্যায়ন হয় বাট মানুষ মানুষের ক্ষেত্রে হওয়া উচিত না তো যাই হোক এই ঘটনার মাধ্যমে সার্বিক আলোচনাটা আমি আপনাদের সামনে তোলার চেষ্টা করেছি মূল কথা হচ্ছে পছন্দ এটা আগের থেকে ছিল এখনও আছে ভবিষ্যতও থাকবে তো সেই ক্ষেত্রে প্রথম উচিত বাচ্চাদেরকে না বিগড়াইয়া খোঁজখবর নেন যদি ভালো ছেলে হয় ওই পরিবারের সাথে কথা বলে যে পাঁচ বছর পরে তোমরা বিয়ে করবা আর এইসব ক্ষেত্রে সমবয়সী প্রেম কখনো করা উচিত না কারণ সমবয়সী করতে গেলে তাই বিয়ার বয়সে যেগেব আর এখনকার যে হারে লিটনের ফ্ল্যাটলেট গুড়েতে যদি পোলট্রি লয় পরে নানান বিষয় আছে সো এগুলো দুই পক্ষ মিলেই এগুলো করা উচিত বন্দর এটা করা উচিত না তো আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম